নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। আর আপনারা যদি চান সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে অবশ্যই খুব দ্রুত দিয়ে দেওয়া হোক, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ডিএনএফ এর মামলা হলো স্যাটে। আপনারা জানেন এর আগে যে ডিএ মামলার রায় ঘোষণা হলো সেটি রূপা 2009-কে কেন্দ্র করে, এবারে যে ডিএ মামলা দায়ের করা হলো স্যাটে ইউনিটি ফোরামের পক্ষ থেকে জানা গেছে সে মামলাটি রূপা 2019-কে কেন্দ্র করে। আপনারা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই জানেন না, রূপা 2019-এ ডিএর কোনো উল্লেখ নেই এবং রূপা 2019 কার্যকরী করা হয়েছিল 1 জানুয়ারি 2020 থেকে, সেখানে 0% ডিএ থেকেই কিন্তু রূপা 2019 অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন কিন্তু চালু হয়েছিল। সেক্ষেত্রে 0% ডিএ দেওয়া হয়েছিল, ধরে নেওয়া হয়েছিল সরকারি কর্মচারীদের জন্য। অন্যদিকে হাউস রেন্ট 15% থেকে কমিয়ে 12% করা হয়েছিল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ইউনিটি ফোরামের পক্ষ থেকে ফের ডিএ মামলা করা হলো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ স্যাট এ। যতটুকু জানা গেছে বিভিন্ন সরকারি সংগঠনগুলি এই মামলার অংশীদার হবেন, এই মামলায় ইউনিটি ফোরামের পক্ষে তারা যথাসম্ভব সাহায্য করবেন। সরকারি কর্মচারীরা, আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্য এটি বিশেষ একটি খবর, গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে। আপনারা অবশ্যই এরকম খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।